বগুড়ার শেরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন। ভোরে উপজেলা কলেজ রোডে দুটি ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে তিনজনের নিহত হয়েছে, এর মধ্যে দুইজন ট্রাক চালক ও একজন চালকের সহকারী। এদিকে সকালে শেরপুর কলেজ রোডে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা এক নারী নিহত হয়েছেন। এছাড়া মাগুরার কেচুয়াডাঙ্গিতে বাস ও গরু বোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছে।